ছিল যদি একটু বলে। দেখুন, কামারপুকুরের মানুষের তথা গোগাড়ের মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষা, সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে আগামী 31 মার্চ বুধবার বেলা 12:30টায়, যে এই কামারপুকুর ঠাকুরের পূর্ণ তীর্থ। আমাদের দল ক্ষমতায় আসার আগেই কামারপুকুরে আমার নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী এসেছেন, কিন্তু ও দল ক্ষমতায় আসার পরে তিনি কামারপুকুরে আসেননি। এটা একটা চাহিদা ছিল এখানকার মানুষের, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই আগামী 6 এপ্রিল যে নির্বাচন, সেই নির্বাচনে প্রার্থীর হয়ে প্রচারে তিনি আগামী 31 মার্চ কামারপুকুর এই পেনে পুকুর মাঠে আসছে 12:30টার সময়। এবং সেই আশাকে কেন্দ্র করে যারা সিকিউরিটি, যেটা যারা এই বিষয়গুলো দেখে যে কোন জায়গায় স্টেজ হবে, কোন জায়গায় হেলিপ্যাড হবে, মাঠের এই রোদে ছাউনি হবে কি না, কোন জায়গায় বাস দাঁড়াবে, লোক কোন দিক দিয়ে আসবে, সিএম নেমে কীভাবে আসবে, সব কিছু দেখার জন্য আজকে টোটাল টিম আজকে এখানে এসেছিলো, এবং সেটা নিয়ে একটা মিটিং ছিল আমাদের সাথে। সেই মিটিংকে কেন্দ্র করে আমরা এখানে জমায়েত হয়েছি। এক কথা যে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান, ঠাকুরের পুণ্যভূমি, আমাদের হিন্দুদের পুণ্যতীর্থ, যে পুণ্যতীর্থের জন্য ইতিমধ্যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বহু কাজ করে, যেটা পূর্বের কোনো মুখ্যমন্ত্রী, অনেক নামি দামি মুখ্যমন্ত্রী বাংলায় তৈরি হয়েছেন, অনেক নামি দামি প্রধানমন্ত্রীরা তৈরি, তারা কিন্তু কামারপুকুর ঠাকুরের জন্মস্থানের দিকে ফিরে তাকায়নি, কিন্তু হিন্দু ধর্মকে নিয়ে রাজনীতি করতে কেউ ছাড়েনি। সেই জায়গায় দাঁড়িয়ে যে মুখ্যমন্ত্রী 2016 সাল থেকে এই কামারপুকুরকে পূর্ণ হিন্দুদের পুণ্যতীর্থ করার জন্য একের পর এক প্রকল্প ঘোষণা করেছেন, ঠাকুরের স্মৃতিপূজিত জায়গায় হাইমাস লাইট, স্ট্রিট লাইট, ইলেকট্রিক শ্মশান চুল্লি, বাস টার্মিনাল, রাস্তা, ঠাকুরের যে জায়গাগুলো স্মৃতিপূজিত সেখানে রাস্তা, তার যে ছোটোবেলার যে আমবাগান যেখানে খেলা করতো সেই আমবাগান তৈরির ক্ষেত্রে রাস্তা সব কিছুই, এবং সর্বোপরি যেখানে ধ্যান করতেন সেটা হেরিটেজ ঘোষণা, ইতিমধ্যে সবটাই করেছেন, আরও অনেকগুলো কাজ যেটা পরবর্তী সময় হবে। তো মানুষ একবার চেয়েছিল যে মুখ্যমন্ত্রী হিন্দুদের এই তীর্থকে সম্মান জানানোর জন্য এত কিছু করছে, সেই মুখ্যমন্ত্রী একবার এই কামারপুকুর মাটিতে আসুক, এবং সেটা এই ভোটকে কেন্দ্র করে 6 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনে আমি নিজে প্রার্থী, সেই আমার হয়ে প্রচারের জন্য তিনি এখানে আসছেন, এবং একই সাথে ঠাকুরের এই যে পুণ্যভূমির মাটি, সেই মাটিতে একবার নিয়ে যাওয়ার জন্য তিনি এখানে এসছেন। তো এটা একটা আমাদের জন্য একটা বড় পাওনা, এবং সেটাকে কেন্দ্র করি আজকে আমাদের এখানে আসা। মোটামুটি দেখুন সমস্ত জায়গাতে এখন 15 থেকে 16 জন থাকছেন, কোভিডের জন্য কিন্তু বেশি লোক থাকছে না, যাতে এছাড়া কোনো ভিতরে কোনো ভলেন্টিয়ার থাকবে আপনাদের? এটা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু 6 থেকে 8 জন অবধি আমি অ্যালাউ করতে পারি, 10 জন রেখে দিচ্ছি, 10 জন।